বড় খবর আসি পৌঁছুছি ন তারিখে শপথ নেই পারন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বড় খবর আসি পৌঁছুছি সন্ধ্যা ছটার হয়েপরে শপথ গ্রহণ সমারোহ, যে কথা কুয়া যে আঠ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ নেবে তৃতীয় থর প্রধানমন্ত্রী হওয়া যাচ্ছেন। কিন্তু বর্তমান সময়ের খবর হচ্ছে যে এনডিএ 3.0 সজবাজ হয়েছে এবং ন তারিখে শপথ নেই পারন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তৃতীয় থর লগাতার তৃতীয় থর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ নেবে। আসন্তা ন তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ নেওয়া যাচ্ছেন। ন তারিখে কার্যক্রম রয়েছে এবং বিভিন্ন প্রস্তুতি আরম্ভ হয়েছে। অতিথি মানুষ নিমন্ত্রণ সরিছি, সন্ধ্যা ছটার হয়েপরে শপথ গ্রহণ সমারোহ। এর পূর্ব আমি দেখিলু এনডিএ র বৈঠক বসিছিল, বিভিন্ন কেন্দ্র নেতা মানে সমস্তে শীর্ষ নেতৃত্ব মানে আলোচনা করলে। ন তারিখে বড় খবর আসি পৌঁছুছি যে ন তারিখে শপথ গ্রহণ সমারোহ রয়েছে, সন্ধ্যা ছটার হয়েপরে শপথ গ্রহণ সমারোহ। আট তারিখ পরিবর্তে ন তারিখে শপথ গ্রহণ সমারোহ আসুচি এবং কথা কুয়াছে যে মোদি সরকার 3.0 এনডিএ সজবাজ হচ্ছে এবং লগাতার তৃতীয় থর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ নেবে। পণ্ডিত জওয়াহরলাল নেহরুঙ্ পরে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী ভাবে তৃতীয় থর শপথ নেওয়া যাচ্ছেন। এনডিএ 292টি আসন অক্তিয়ার করেছি এবং পরবর্তী সময় জেডিইউ টিডিপি যে এনডিএ সহযোগী দল রয়েছেন সে গতকাল সে সমর্থন করবে এ প্রকার চর্চা আলোচনা ভিতরে জেডিইউ এবং টিডিপি ভিতরে গোটে আলোচনা হয়েছে। কালির আলোচনা পরে এনডিএ সরকার গড়া যাচ্ছি। সত্যজিৎ সেনাপতি সহ অধিক আলোচনা করা। সত্যজিৎ, ন তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় থর শপথ নেবে। বিলকুল ভাবে দেখন্তু, যদি আপনার দেখবে যে আজি দিন তমাম সকাল 11টা পাখু লগাতার ভাবে যে জেপি নড্ডা রাষ্ট্রীয় অধ্যক্ষ অনেক তাঁর বাসগৃহে বৈঠক চাল আলোচনা চাল যে গৃহমন্ত্রী অমিত শাহ উপস্থিত লে, রাজনাথ সিং উপস্থিত লে, বেল সন্তোষ উপস্থিত লে, এভাবে অনেক নেতা বিজেপি যে সংগঠন দায়িত্বে রয়েছেন সে নেতা মানে উপস্থিত লে আলোচনা চাল। এবং যা বর্তমান সূচনা আসি পৌঁছুছে আট তারিখ পরিবর্তে হয়তো ন তারিখে প্রধানমন্ত্রী শপথ নেই পারন্তি। এবং যদি আমি দেখিবা এই ঘটনাকে যদি দেখিবা এতে দুইটি পর্যায়ে যে আলোচনা হচ্ছিল এই আলোচনার মধ্যে এ সম্পর্কের আলোচনা হওয়া যা সূচনা আসি পৌঁছুছে যে তারিখকে নিয়ে আলোচনা হচ্ছে যদি বা যে এনডিএ র সমর্থক সাধারণত যে আপনার কৌলে বিজেপি হোক বা জেডিইউ এমানে সমর্থন দিয়েছেন কিন্তু কিছু যে যদি দেখবা যে মন্ত্রী পদকু নিয়ে পদ পদবীকে নিয়ে কিছু কথাবার্তা চালছে তেণুকি হয়েত এই যে সময়কু আগে পরিবর্তন করা যাই এবং ন তারিখ রখা যাই বলে যা চর্চা হচ্ছে। এবং দ্বিতীয় আপনার দেখবে যেহেতু সময় কম রয়েছে এবং আজ দেখবে আপনার 6 তারিখ হয়ে যাই এবং আসন্তকাল বিজেপির পার্লামেন্টারি কমিটি বৈঠক হব এবং যে পূর্ব পার্লামেন্টারি কমিটি বৈঠক হব এবং তারপরে রাষ্ট্রপতি পাখকু যাবে প্রধানমন্ত্রী সরকার গঠন বিজেপি তার বা এনডিএ তাঁর দাবি রাখবে। এই যে গোটে প্রক্রিয়া আছে এ প্রক্রিয়া করা সময় আবশ্যক পড়ছে 2-3 দিন, তেমন এপাই হয়তো সময়কু পরিবর্তন করা যাই বা এবং তা সহিত যে মন্ত্রী পদপত্রীকে নিয়ে যে আলোচনা রয়েছে সে আলোচনা আগে অধিক বোধে কিছু বাকি রয়েছে যা নিয়ে সময় পরিবর্তন করা যাই পারে বলে চর্চা হচ্ছে। এবং বর্তমান বি আপনার দেখতে জাঁথান যে বৈঠক চালছে তেমন হয়তো পরবর্ত সময় এটির গোটে নিষ্কর্ষ আসব বা গোটে কৌশি প্রকার ভারতীয় জনতা পার্টি পক্ষ স্পষ্ট করা যাব কিন্তু যা বর্তমান চর্চার যা খবর আসি পৌঁছুছে যে তারিখের 8 তারিখ পরিবর্তে 9 তারিখ পরিবর্তন করা যাই পারে। 9 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ নেই পারন্তি কিন্তু বর্তমান সময় সত্যজিৎ আপনার যে বৈঠক চালছে বৈঠকের কে কে সব উপস্থিত অছন্তি দেখুন যদি আপনার দেখবে যে বিজেপির যে সংগঠন দায়িত্বের সাধারণত যদি আপনার দেখবে জেপি নড্ডা রাষ্ট্রীয় অধ্যক্ষ তা সহিত গৃহমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, ডিএল সন্তোষ ভরি নেতা উপস্থিত অনেক তা সহ অনেক বিজেপি নেতা যে সেক্রেটারি বিজেপির ন্যাশনাল সেক্রেটারি অর্গানাইজিং সেক্রেটারি অনেক সে উপস্থিত অনেক এবং বৈঠক চালছে যদি বা রাজনাথ সিং কিছু সময় পূর্ব বাহারি যাই কিন্তু অন্য নেতা মানে বর্তমান সময় এনডিএ র বড় বৈঠক চালছে এবং কুহযাচ্ছে যে 8 তারিখ পরিবর্তে 9 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ নেই পারন্তি এবং তৃতীয় থর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ নেবে। যে কথা 8 তারিখ যে তারিখ আসুলা 8 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শপথ নেবে কিন্তু বর্তমান সময় যদিও চূড়ান্ত হয়ে নাই কিন্তু 9 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃতীয় থর শপথ নেই পারন্তি।